পটুয়াখালীর কুয়াকাটার সৈকতে আবারও দেখা মিলল ভয়ঙ্কর বিষধর ইয়েলো বেলিড সি স্নেক। সাপটিকে মৃত অবস্থায় পাওয়া যায়। গতকাল সৈকতের জিরো পয়েন্টের পশ্চিম পার্শ্বে সাপটি দেখতে পায় স্থানীয়রা। ডলফিন রক্ষা কমিটির সদস্যরা জানিয়েছে, ধারণা করা হচ্ছে গভীর সমুদ্র থেকে ঢেউয়ের তোরে এক ফুট দৈর্ঘ্যের সাপটি ভেসে সৈকতে এসেছে। ঠিক কী কারণে সাপটি মারা গেছে তা নিশ্চিত হওয়া যায়নি। ওয়ার্ল্ড ফিশের সহকারী জীববৈচিত্র্য গবেষক সাগরিকা স্মৃতি জানিয়েছেন, বিশ্বের জল ও স্থলের সব সাপের মধ্যে ইয়েলো বেলিড সি স্নেক চতুর্থতম বিষধর। এই সাপ সচরাচর দেখা যায় না। এর পেটের রং হলুদ থাকে, দেহের উপরিভাগ থাকে কালো। গেল 10 জুন কুয়াকাটা সৈকতে আরও একটি ইয়েলো বেলিড সি স্নেক জীবিত অবস্থায় ভেসে এসেছিল।